কোনো ডালতো না হইতেছে, এটা কি সঠিক কথা? সবাই দর দিবে হ্যাঁ কথাটা সঠিক। তা আমি বলি হ্যাঁ আমার সঠিক। অনেকেই বলছে শাকিব খানের এই বিষয়টা নিয়ে হিরো আলম উস্কানি দিচ্ছে। অনেকে যদি বলে থাকে যে আমি উস্কানি দিতেছি, তাহলে অবশ্যই সে উস্কানিটা কি কথা বলেছে শাকিবের বিরুদ্ধে, তাহলে সেটা আপনার গণমাধ্যমে তুলে ধরেন। হিরো আলম শাকিবের বিরুদ্ধে এই কথাটা উস্কানিমূলক বলেছে। রাত্রি বিষয়টা যদিও 2008 সালের বিষয়, এটি অনেক অনেকে মিথ্যাও বলে কেউ সত্য বলে, কিন্তু এই ঘটনা গুবলি এবং অপু বিশ্বাসের সন্তান সামনে আসার পরে আপনি রাত্রি এবং রাত্রির সন্তান যেটি কি নাম জানো, রাহুল খানকে নিয়ে পোস্ট দিয়েছেন যে তারা যদি তাদের বাবার অধিকার পায় রাহুল খান কেন পাবে না। আপনি কি জানেন রাহুল খান কার সন্তান? এখন আমি কোন ডিস্ট্রিক্টে কথাটা বলেছি যে আমরা সবাই আমরা রাত্রিতে কিন্তু আমরা একটা সাক্ষাৎকার দেখেছি, অনেকে নিউজ দেখেছি, এটা অনেকে আমার পক্ষে তুমি করেন যে হিরো আলম তুমি একা কেন বলে, আমি বড় বড় টিভি চ্যানেল করেন, বড় বড় পত্রিকা সবাইকে নিউজ করেছে। কোন বড় বড় কোন পত্রিকা? আমি আপনি হলে যে বড় বড় কি আপনি প্রথম আলো যান, কালে কণ্ঠ যান, তারপর যে কোনো ইউপি আপনি আর টিভি যান, এন টিভি যান, নিউজ করেছেন। আমি তো অনেক নিউজে কি বলেছে যে রাহুল খান শাকিব খানের সন্তান? রাহুল খান তৃতীয় সন্তান শাকিব খানের, তাহলে তৃতীয় সন্তান কেন তাহলে এরকম ঘটনা আমি নিউজে দেখি, ইউটিউবে দেখি, ফেসবুকে হাজার হাজার লোক মনে করেন এটা স্ট্যাটাস শেয়ার দিতেছে, স্ট্যাটাস দিতেছে, আপনি দেখেন, তাহলে এই কথা ছবিও প্রকাশ করতেছে এবং বলতেছে হলে যে শাকিব খানের হলে প্রথম সন্তান রাহুল খানের স্বীকৃতি দেওয়া হবে। সেই হিসেবে আমি বলেছি যে অপু আবার সন্তানকে যেন স্বীকৃতি দেওয়া হয়, বকুলি আবার সন্তানকে স্বীকৃতি দেওয়া হয়, যে শাকিব খানের জন্য রাহুল খান যে সন্তান হয় তাহলে সে কেন স্বীকৃতি পাবে না, সে হিসেবে বলতে তাকে বলে তাকে স্বীকৃতি দেওয়া হবে। আপনি কি জানেন আপনি স্ট্যাটাস দেওয়ার পরে এই জিনিস ভাইরাল হয়েছে এবং জিনিসটা সবার সোশ্যাল মিডিয়া ছড়িয়ে পড়েছে? আমার আগে আমি এই নিউজ কিভাবে জানলাম? মানুষ যদি আগে নিউজটা না করে থাকে তাহলে মনে করেন মানুষ যদি মনে করেন এটা বক্তব্য না দিয়ে থাকে, কেউ শেয়ার না করে থাকে, আমি কিভাবে জানলাম? আমার যখন মনে করেন শাকিব ভাই রাত্রে এই ঘটনা সকল তেমন মিডিয়াতে জন্মই হয়নি। কিন্তু আপনি যাচাই বাছাই না করে কেন সেটা পোস্ট দিলেন? সাধারণ হাজার হাজার মানুষ আপনি উদাহরণ দিচ্ছেন, হাজার হাজার মানুষ আর হিরো আলম কি সমান? না, সবের থেকে আলাদা বেদে করবে, কিন্তু এটা ভিডিও শেয়ার 1000টা না 100000 যদি শেয়ার হয় যে কাজটা না হবে সেটা হিরো আলম একা শেয়ার দিলেই সেই কাজটা হবে, কিন্তু আপনি যাচাই বাছাই না করে কেন শেয়ারটা দিলেন? না, শেয়ার ওটা কি রাখ দেখবেন ওটা ওখানে লেখা আছে, আমি খালি শেয়ার দাও তুমি কিন্তু ওটা কপি করে কিন্তু লেখা আছে। আর দুই নম্বর এটা আপনি কিভাবে দিলেন? আমি আমার কথা হলো যেহেতু কালকে একটা তথ্য বেরো সেটি হচ্ছে রাহুল খানের বাবা হচ্ছে বাহাদুর রংবাজ বাহাদুর, যিনি র‍্যাবের ক্রস ফায়ারে মারা গেছেন, হ্যাঁ, এবং অনেক তথ্য প্রমাণ আছে এটা, কিন্তু রাত্রি এটা বলে বেড়ায় তার আবেগের জায়গা থেকে, হয়তো শাকিবকে সে পছন্দ করত বিভিন্ন ভাবে, কিন্তু একটা তথ্য প্রমাণ ছাড়া আপনার মতো একদম সেলিব্রিটি কি এইভাবে একটা সুপারস্টারের পোস্ট দেয়া কি ঠিক বলে মনে করেন কিনা? আমি আপনারা এই ঘটনা গতকাল রাত্রে আমি রাত্রিকে আমি যে ফোন করেছি তার সাথে কথা বলেছি, আপনি বলছেন না আমি কিন্তু রাত্রিকে রাত্রিবেলা ফোন দিয়েছিলাম, আর বেশিরভাগ ক্ষেত্রে মানুষ সামনে থেকে তাহলে সে কিন্তু সেট বন্ধ করে রাখতেছে, খুলতেছে, অনেকেই প্রশ্ন করতেছে। আমি রাত্রিবেলা কিন্তু এই বিষয়ে আমি তাকে কথা বলেছি, আজকে আমি আপা একটা কথা বলি তো যে সবাই যে বলা বলে করতেছে সে যদি প্রকৃত হলো আপনার শাকিব ভাইয়ের সন্তান হয়ে থাকে রাহুল খান, তাহলে আপনি তার তো মনে করেন দুইটি সন্তান হিসেবে পিতৃ বয়সে দিলে আপনি তা কেন দেবেন? আপনি এই বিষয়টা ক্লিয়ার করুন করছে, এটা 2008 সালে এই ঘটনা আমি কথা বলতে চাইতেছি না এবং আমার ছেলেও এই বিষয়ে কথা বলতে চায় না, আমি কেন কেন কথা বলতে চাই না করছে না, এগুলো কথা বলতে চাই। আমি কালকে গণমাধ্যমে আমি সাক্ষাৎ করতে আমার ছেলে এগুলো বকাবকি করেছে এবং মাদের সাথে বলে রাত্রে বলেছে এবং শাকিব ভাই বলে নিজে বলে তার সাথে মাদের সাথে কথা বলে রাহুল খানের সাথে কথাবার্তা বলে। আপনার কি মনে হয় যে শাকিব খানের মতো একজন আর্টিস্ট, হ্যাঁ শাকিব খানের মতো একটা আর্টিস্ট রাত্রিকে কল দিবে টাকা দিবে? এটা না রাত্রি কথা বলে নি, ফোনের কথা বলে রাহুলের কথা বলছে, রাহুলের কথা। আচ্ছা, আর এটা এত গোয়েন্দা সংস্থা এত ক্রাইম রিপোর্টার বিনোদন রিপোর্টার আছে একটা কল লিস্ট বের করতে পারলো না, এটা আপনার কাছে কি মনে হয়? আপনি মানে একজন বিশ্বাস করে নিলেন আপনি? না, এটা তো বিষয় আমি বলেছি যে আমি এই ঘটনাটা সত্যি হয় তাহলে অবশ্যই সবার মনে, কিন্তু এই ঘটনা সে হচ্ছে আজ থেকে 2008 সালের ঘটনা, এই ঘটনাগুলো এখন সে সামনে আনতে চায় না, এই বিষয়ে আলোচনা সে আজ করছে, আমি তাকে ভালোবাসি এই জন্য আমি তাকে ছোট করতে চাই না। সে চায় না, আপনি চান কেন?
আপনি একজন ইন্ডাস্ট্রির মানুষ, আপনারও কিন্তু দায়বদ্ধতা আছে শাকিব খানের প্রতি, শাকিব খান আর আপনার প্রতি। সুতরাং একজন আর দোষ আরেকজন ঢেকে রাখবে, এটাই স্বাভাবিক। রাহুল খান তাকে সন্তান দাবি করতেছে, এই সমস্ত কথা সাকিব ভাই সবার সামনে কথাটা তুলে ধরে, তাহলে রাহুল খানের কিন্তু সাকিবের সন্তান বলে কেউ বলতে পারবে না। রাত্রিও বারবার কথা বলে এই বিষয়ে তার বিরুদ্ধে আমরা তাকে মানে মামলা করবো। কেন আমাদের মতো সুপারস্টার সাকিব ভাইকে তুই বারবার কেন পোষাইতে তো? আচ্ছা, কেন মিডিয়ার সামনে তুই কেন? আমি কালকে জিজ্ঞাসা করছিলাম যে আপনার কারির নাম আছে কিনা, সে বলেছে আমাদের বিয়ে হয়নি। আমি দেখেছি কালকে সে তার বিয়ে হয়নি। হ্যাঁ, রাত্রির একাধিক সম্পর্ক ছিল, শেষে যখন বাহাদুর রংবাজের সাথে বিয়ে হয় তখন তার এই বেবিটা হয়। আচ্ছা, বাহাদুর রংবাজ বলে, আচ্ছা এরপরে আমি তাকে এমন প্রস্তাব দিয়েছি ডিএনএ টেস্টের, সে বলেছে আমি ডিএনএ টেস্ট করবো। তার মানে আপনি কি মনে হচ্ছে? আপনি বাহাদুরের কথা বললেন, আমি বাহাদুরের কথা আজকে আপনার মুখ থেকে শুনলাম, এর আগে যতদিন শুনেছি। এবং মনে করেন আমার, আমি যখন এপিসোড প্রথমে যাই, যখন রাত্রি আমার পিছনে আমি চিনতেছিলাম যে রাত্রি কি, তখন পিছনে ঘোরাঘুরি করতেছে, তখন আমাকে একদম বলতেছে এই তুমি আসছো না, না আমি না তো, সে কিন্তু আমাকে নিজের মুখে বলছে আজ থেকে অনেক বছর আগে তুমি হয়তো তোমাকে সুপারস্টারের সবাই কিন্তু হিরো আলম না, এক লাখ শেয়ার হয় সেখানে যতটা ইফেক্ট না পড়বে, একজন হিরো আলম যদি স্ট্যাটাস দেয় সেখানে আরো বড় ইফেক্ট পড়বে। তার মানে কি আপনি হিরো সুপারস্টার শাকিব খানের ক্ষতি চাচ্ছেন? না না, ক্ষতি কেন? আমি বলছি কি আপনি দেখেন, সে তো তারা বলে দুইটি সন্তানের স্বীকৃতি দিয়ে থাকে, সন্তান মেনে নিয়ে থাকে, তাহলে রাহুল কেন মেনে নেবে না? রাহুল তো সাকিবের সন্তান না, এই জন্য তাকে খোলাসা করতে হবে, সবাই বলতে খোলাসা করে দিতে হবে, সাকিব ভাইয়ের খোলাসা করে দেবে সবাই মধ্যে এতক্ষণ বলতেছে। এই বিষয়টা আপনি কি চাচ্ছেন? এই বিষয়ে আমি বলতে চাই, সাকিব ভাই এই বিষয়ে তার ফেসবুকে তার স্ট্যাটাস দেখ অথবা বলুক যে এটাকে সম্পূর্ণ তাকে ফটো করার জন্য একটা গুজব ফেলতে রাত্রি, অথবা সামনে রাহুল খান তার সন্তান না, আপনি বলেছেন এটা নিয়ে কাদা ছড়াছড়ি আমরা চাই না। চাই না, হ্যাঁ, কিন্তু এটা নিয়ে তো কাদা ছড়াছড়ি আপনারা উস্কাচ্ছেন। না না, উস্কাল বন্ধ দিবে সাকিব ভাই জলকে দেখে মনে করেন একজন সুপারস্টার, একজন সুপারস্টার, একজন সুপারস্টার কি এরকম একজন নারীকে নিয়ে স্ট্যাটাস দেওয়া কি ঠিক হবে? আপনার কি মনে হয়? 100% ঠিক হবে, এই কারণে ঠিক হবে, তার সম্মান, এই সামনে আপনি নারীর কথা বলতেছেন, এই নারীর জন্য সারা বিশ্ব তারা এই কথাতে স্ট্যাটাস দিতেছে, নিউজ হতেছে, তার সম্মান হানি করতেছে, সেখানে স্ট্যাটাস দিতে পারবে না। স্ট্যাটাসের আগে তো কালকে তো প্রমাণ হয়ে গেল এই সন্তান সাকিবের না, তাহলে তার স্ট্যাটাসের দরকার নেই। সেটা আপনি বলতেছেন, তাহলে এইটা এইটা প্রমাণ তো করতে হবে সবাইকে, জন্য তার স্ট্যাটাসের সমস্যা কি ভাই? আপনি বলেন সাকিব খান যদি বলে এটা আমার সন্তান না, আমরা তো এই কথা বলেছি, আমি কালকে আমাকে যখন কথা হয় আমি বলি ঠিক আছে তুমি এলে দে, তুমি আর তোমার ছেলে আমার অফিসে আসতে একবার, ঠিক আছে আমরা আসবো, ওরকম আমি ডেকেছি এই বিষয়ে, ওরা আসতেছে অফিসে, তারা আসলে আমি বিষয়ে অবশ্যই আব্দুল আপনাদের ডাকবো, ভারতের বাইরে আমার অফিসে আছে আমি অবশ্যই আব্দুল ডাকবো, দেখবেন 100% কেন বলতে রাত্রিকে ডিএনএ টেস্ট করতে বলেছে কিন্তু সে রাজি হয়নি। অবশ্যই এই বিষয়গুলোতে তাকে ধরতে হবে, সে বারবার সরে আপনি আপনি তার সম্মান হানি করতেছে, আপনি তা বলতেছেন না, কেউ এই বিষয়ে আপনি বলতেছেন আমি বলতে, কেউ তো এই বিষয়ে প্রতিবাদ করতেছে না, যে বারবার বলতেছে রাহুল খান হলে দেয় আপনি মনে করছেন না আপনার স্ট্যাটাস ভুল হয়েছে? না,
আমি মনে করি ভুল হয়েছে, এই কারণে মনে করি ভুল হয়নি, যেহেতু মনে করেন আমার এরকম বড় বড় অনেকেই আপনি আপনি যেতে স্যার দেখেন আপনি খালি সকালে আমি এই এটা ভুলে কারণে আমি মনে করতেছি না, যতক্ষণ পর্যন্ত সাকিব ভাই মুখ না খুলবে আমি ভুল মনে করতেছি। সাকিব না রাত্রি তো নিজেই বলে দিয়েছে যে এটা তার সন্তান, তার বিয়ে হয়নি, যদি বিয়ে না হয় তাহলে অবৈধ সন্তান, সেই জন্য এই কথা বলে থাকে, তাহলে এতদিন বলছে আমাকে এখন কথা সেই কথা বলেনি, আমি যেহেতু এই কথা আমি যদি মনে করি সে মনে করি ভুল আমি ভিডিও দেখেছি শুনেছেন তো শুনে রাত্রি আপনাকে ইন্ডিভিজুয়ালি বলা কি খুব দরকার নাকি প্রেসের মাধ্যমে শুনলে বেশি ভালো হয়? না অবশ্যই না, পেশের মাধ্যমে ভিডিওতে বলছে আপনি ভিডিও দেখেন পাগল হলে পাগলের কথা সে পাগল ডাকছি তো আমি, আমি পাগল শুনতে চাই, আমি তাকেও ডাকছি তার সন্তানকেও ডাকছি, আমি ডাকে শুনতে চাই ঘটনা, আপনি কি চাচ্ছেন যে সাকিব খানের জায়গাটা ধরার? না আমি কেন সাকিব শোনেন জীবনে কেউ কারো জায়গা ধরতে পারবে না, আপনি কি উদ্দেশ্য নিয়ে স্ট্যাটাস দিচ্ছেন সেটা তো একটু বলা উচিত তাই না, যে আমি এই উদ্দেশ্য নিয়ে স্ট্যাটাস আমার কোন উদ্দেশ্য ছিল না, এখন সবাই ওখানে উদ্দেশ্য একটাই ছিল আমার জয় এবং অপু, হ্যাঁ অপু বিশ্বাসে ছেলেকে যদি সন্তানের স্বীকৃতি দেওয়া হয় বুবলিটা যদি দেওয়া হয় এখন রাহুল তো রাহুল যে আলম সরি সাকিব খানের সন্তান না আপনি ওটা শিওর জানেন না, তাহলে আপনি যেহেতু জানেন না আপনি শিওর হন নাই সত্য কি মিথ্যা না জেনে আপনি স্ট্যাটাসটা দিয়ে দিলেন, তার মানে কি এই স্ট্যাটাসকে আপনি একা দিয়েছেন? না 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 আপনি আর মুজাহিদ শিল্পী এক না, আমি স্ট্যাটাস দিলে একটা হবে আপনি একটা সিল আলাদা হবে, আপনি বলেন ভুল আছে আমি একটা কথা বলি আপনারা বলছেন না আপনি না জেনে দিয়েছেন কেন না আমি না জেনে সবাই দিয়ে রাজ সবার সাথে আপনি গাভা শিয়েছেন এটা হইলো এটা কোন হইলো আপনার অ্যানসার আপনি ঠিক মতো অ্যানসারই দিচ্ছেন।